আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড কর্তৃক যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে সাথে উত্তরগুলো দেখিয়ে দেওয়া হবে টাইম থ্রি আওয়ার্স মার্কস হান্ড্রেড পার্ট এ রিডিং পার্ট তো এই পার্টে প্রথমত একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজটি দেখে আমাদের কিছু কোশ্চেনের আনসার করতে হবে যেমন এখানে দেয়া আছে যে সুজ দ্য বেস্ট আনসার ফ্রম দি অল্টারনেটিভস অর্থাৎ পাঁচটা এমসিকিউ দেয়া দেয়া থাকবে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য চারটে অপশন থাকবে যে অপশনটা সঠিক সেটা আমাদের খাতায় লিখতে হবে তো আমি তোমাদের এমসিকিউগুলো দেখিয়ে দিচ্ছি তারপর উত্তরও দেখিয়ে দিচ্ছি একের এ একের এ এর জন্য উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা তারপর একের বি রাইট আনসার ফলোইং কোয়েশ্চেন এখানে পাঁচটি কোশ্চেন থাকবে প্যাসেজ অনুযায়ী প্যাসেজটির সাহায্য নিয়ে এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না তো একের বি এর আনসার এখানে দেওয়া আছে এ বি সি ডি ই তারপর দুই নম্বর এখানে একটা টেক্সট দেওয়া আছে এই টেক্সট আমাদের কেয়ারফুলি পড়তে হবে পড়ার পর এ নম্বরে ট্রুফলস আছে তারপর হচ্ছে বি নম্বরে কলাম মেস করাইতে হবে ঠিক আছে কলাম এ থেকে কলাম বি তো বি নম্বরে দেখো এখানে প্রথম কলামে আমাদের থিংস দেওয়া আছে থিংস অনুযায়ী কলাম বিতে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে এগুলো আমাদের মিলাইতে হবে তো এ এবং বি এর আনসার দেখে নাও এই তো দেখো এ এর আনসার এখানে দেওয়া আছে ট্রু হলে ট্রু দিতে হবে ফলস হলে ফলস লিখার পর কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে তারপর দুই এর বি দেখতে পাচ্ছো এখানে ম্যাচ করা হয়েছে এর সাথে দুই বি এর সাথে চার এভাবে ম্যাচ করাইতে হবে তারপর দুই এর সি আছে এখানে রিড দ্য টেক্সট এগেইন আবার পড়তে বলছে তারপর এখানে সামারি লিখতে বলছে ফোকাস দিতে বলছে এই পয়েন্টগুলোতে ঠিক আছে তাহলে দুইয়ের সি এর আনসারটা এখানে দেখতে হচ্ছে এবার নম্বর একটা কবিতা থাকবে কবিতা পড়ার পর আমাদের কোশ্চেনের আনসার করতে হবে তাহলে তিন নম্বরের আনসারটা দেখো এই টেবিলের আনসারটা কিভাবে করবা বাকি অংশটুকু এখানে দেওয়া আছে পার্ট বি গ্রামার তিরিশ মার্কস

দশটায় দশ মার্ক এইটা ফিল আপ করতে হবে দেখে নাও পাঁচের উত্তর এই যে এইটা হিয়ার ইজ এ স্টোরি অফ মারিয়া দেয়ার সাম গ্যাপস ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্ভস জিরান্ড পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভ এগুলো দিয়ে এটা ফিল আপ করতে হবে ছয়ের উত্তরটা দেখে নাও তো এই হচ্ছে ছয়ের উত্তর ঠিক আছে তারপর ছয়ের বাকি অংশ এখানে ছিল সাত নম্বর তো সাত নম্বরে এখানে অ্যাডভারভেলস ইউজ করতে হবে তো সেটার উত্তর দেখো এই তো দেখো সাত নম্বর পার্ট সি রাইটিং পার্ট তো এখানে যেটা দেখতে পাচ্ছ এই অংশটুকু তোমাদের টিচাররা সাজেশন দেবে সেই অনুযায়ী পরীক্ষায় আসবে এখানে সিভি থাকবে স্টোরি থাকবে ইত্যাদি ইত্যাদি থাকবে ওকে তো শিক্ষার্থীরা ভালো থাকেও আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয়ের নমুনা কোশ্চেন দেখিয়ে দেবো